পাশ কলকাতার বুকে অটো থেকে উদ্ধার হয়েছে বোমা এবং অস্ত্র। কোথা থেকে অস্ত্র এবং বোমা এলো ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। হরিদেবপুরের ঘটনা, হরিদেবপুরে পরিত্যক্ত অটো থেকে উদ্ধার, 19টি বোমা উদ্ধার, একটি আগ্নেয়াস্ত্র, 2টি বুলেট। এত অস্ত্র কোথা থেকে এলো, কোথায় পাচার করা হচ্ছিল বোমা অস্ত্র, তদন্তে পুলিশ। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি কি তথ্য পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, অয়নের কাছে যাব। অয়ন, এখনো পর্যন্ত কি আপডেট, তদন্তে এখনো পর্যন্ত কি কি বেরিয়ে এলো? এই মুহূর্তে হরিদেবপুর থানার তদন্তকারী অফিসারদের তদন্তে যে দুটি আপডেট উঠে এসেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে রেইকি করা হয়েছিল হরিদেবপুরে। এখানে পিঠোপিঠি দুটি ক্লাব, একটি 41 পল্লী ক্লাব, তার উল্টো দিকের ওই বাউন্ডারি ওয়ালের ওপাশে হচ্ছে মিলনী ক্লাব। এই এলাকা অত্যন্ত জমজমাট। এখানে মাঠে, ক্লাব প্রাঙ্গণে, ক্লাবের সামনে রাত্রি 12:30-1টা পর্যন্ত ক্লাবেরই একাধিক সদস্য বসে থাকেন। গরমকালে তো এই বসে থাকার যে টেনিওর বা সময়কাল সেটা আরও বেড়ে কখনো কখনো রাত 1:30-2টো হয়ে যায়। অতএব তার ঠিক পরে যখন এলাকাটা নিঝুম হচ্ছে, আবার ভোরবেলা যখন প্রথম ঠিক 41 পল্লী ক্লাবের সামনে মহাত্মা গান্ধী রোডে চায়ের দোকান খুলছে, এই দুটো সময়ের মধ্যে ব্যবধান মাত্র 2.5 থেকে 3 ঘন্টা। কোন সময়টা এলাকাটা একেবারে শুনশান থাকে এটা রেইকি করা হয়েছে, অর্থাৎ আগে কনসাইনমেন্ট নেওয়া হয়েছে, কনসাইনমেন্টটা আসার পরে রেইকি করা হয়েছে, কোথায় রাখা যায়, সেখানে কখন লোকজন থাকে না, এবং তারপর আবারও দেখাতে চাইব আমার ক্যামেরা বন্ধু দেবজ্যোতির মাধ্যমে 1, 2 এবং 3 যে শূন্যস্থানটি দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকা কভার দেওয়া একটি অটোর মধ্যে এগুলিকে ইমপ্লান্ট করা হয়েছে, এগুলিকে রাখা হয়েছে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এই কাজটি গতকাল করা হয়নি। এখনও পর্যন্ত হরিদেবপুরে থানার পুলিশ 41 পল্লী ক্লাব লাগোয়া যে সিসিটিভির ক্যামেরা, এই ক্যামেরা তার যে ফুটেজ, এই ফুটেজ খতিয়ে দেখে গতকাল রাতে কোনো অ্যাক্টিভিটি পাননি। গতকাল রাতেও অটো দাঁড়িয়েছিল, অটোটি কভার দিয়ে ঢাকাই ছিল, কিন্তু গতকাল ওই সময়ের মধ্যে অর্থাৎ রাত 12:00 থেকে ভোর 4:00 মধ্যে এখানে এই অটোর ধারে পাশে কোনো অ্যাক্টিভিটি নেই। অতএব অ্যাক্টিভিটি খোঁজার জন্য পুলিশকে আরও পিছন দিকের সিসিটিভি ফুটেজ দেখতে হচ্ছে। তার মধ্যে পুলিশ সবথেকে ইম্পর্টেন্স দিয়ে দেখছে 17 এপ্রিল রাত 12:00 থেকে ভোর 4:00 থেকে শুরু করে 17 থেকে একদম 21 এপ্রিল পর্যন্ত বা 20 এপ্রিল পর্যন্ত এই সিসিটিভি ফুটেজগুলো পুলিশ খুব মাইনুটলি পরীক্ষা করে দেখছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এখানে বাজেয়াপ্ত হওয়ার পরে অটোটি 3রা বা 4ঠা ফেব্রুয়ারি এনে রাখা হয়েছিল, কিন্তু যেভাবে বোমাগুলিকে তাজা অবস্থায় পাওয়া গেছে তাতে এটি গত 4 থেকে 5 দিন এর মধ্যেই রাখা হয়েছে বলে পুলিশ অনুমান করছে, এবং সেই কারণে গতকালের ফুটেজ যেহেতু কিছু পাওয়া গেল না, অতএব তার আগের 4 দিনের ফুটেজ এই মুহূর্তে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি যে বিষয়টা আরও উঠে আসছে, অয়ন আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। ইতিমধ্যেই আরও যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে যে ফিনান্স সংস্থার গ্যারেজে ছিল অটো, ঋণ খেলাপ করলে গাড়ি বাজেয়াপ্ত করে গ্যারাজে রাখা হয়। এই গাড়ি 20 দিন আগে শরৎ বসু রোড থেকে বাজেয়াপ্ত করা হয়, তারপর থেকে ঢাকা দেওয়া অবস্থায় ছিল অটো। এর মধ্যে কেউ রাতে অটোয় বোমা পিস্তল রেখে গেছে এমনটাই দাবি ওই ফিনান্স সংস্থার আধিকারিকের, এমনটাই দাবি করা হচ্ছে। অয়নের কাছে আবার যাব। অয়ন, কি বক্তব্য ফিনান্স সংস্থার? অয়ন আসবো তোমার কাছে, তার আগে একবার শুনবো যে ফিনান্স সংস্থার তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। হ্যাঁ, আমাদেরই ফাইন্যান্সের গাড়ি, ইকোফিন ফাইন্যান্স চালায়। এই গাড়িটা টানা হয়েছে, মানে কিস্তি দেয়নি বলে গাড়িটা সারেন্ডার করে দিয়েছে। এইখানে আছে 15-20 দিন হয়েছে। না আমরা কী করে, তো ঢাকা ছিল, সবকটা ঢাকা ছিল, আমাদের ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে ফুটেজ বার করতে হবে কে কী করেছে। হতেও পারে, এখন যতক্ষণ না ক্যামেরা আছে আমাদের, ক্যামেরা দিয়ে ফুটেজ না বার করলে কি করে। না না এখনো। অয়ন, আমরা শুনলাম ওই ফিনান্স সংস্থার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, তারাও বলছেন যে ক্যামেরা রয়েছে সেখানে, ক্যামেরা থেকে তারা ফুটেজ বার করবেন। বার করা হয়েছে কি ফুটেজ? হ্যাঁ, এক্ষুনি যেটা বলছিলাম যে এখানে ফিনান্স কোম্পানি তাদেরকে এই জায়গাটা লিজ দেওয়া হয়েছে। এখানে যতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে প্রত্যেকটি হচ্ছে ঋণ খেলাপি গাড়ি, এরা ওই ফিনান্স সংস্থা থেকে ঋণ নিয়েছেন, শোধ করতে পারেননি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গাড়িগুলিকে তোলা হয়েছে রিকভারি এজেন্টকে দিয়ে এবং সেগুলিকে এখানে রাখা হয়েছে।
ঠিক এরই অঙ্গ হিসেবে এখানে একাধিক অটো রাখা ছিল, তিনটি অটো টু বি স্পেসিফিক, তার মধ্যে দুটি এখনও রয়েছে। আরেকটি অটো অর্থাৎ তিন নম্বর অটো, সেই বিতর্কিত অটো যে অটোর ভেতর থেকে 19টি তাজা বোমা, 2 রাউন্ড কার্তুজ এবং একটি দেশি পিস্তল পাওয়া গিয়েছে, সেই গাড়িটি যেটা এই মুহূর্তে হরিদেবপুর থানায় রয়েছে সেটাও হচ্ছে এই তিনটে গাড়ির একটি। এবং তারই মধ্যে আমরা দেখাতে চাইব গাড়িগুলি এখানে দীর্ঘদিন ধরে রয়েছে। এই গাড়ি যেমন আমরা জানতে পারছি 3 মাস ধরে রয়েছে, সামনের গাড়িটি এখানে 6 মাস ধরে একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে বা যারা এই কাজটি করেছে তারা প্রথমত এই যে দাঁড়িয়ে থাকা বাজেয়াপ্ত হওয়া পরিত্যক্ত অটো, এই অটোগুলিকে খুব সুন্দর করে ভল্ট বা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে এক, এবং এখানেই যে সেফলি এই সমস্ত বোমা পিস্তল এগুলো রাখা যাবে এটার জন্য তারা রেকিও করেছে যে কখন এসে তারা রাখবে। এবং সর্বশেষ যেটা হরিদেবপুর থানা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, দুটো সম্ভাবনা উঠে আসছে, পরিকল্পনা করে করা হয়েছিল, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো যে এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তিনি কি বলছেন, এবং প্রাক্তন পুলিশ কর্তা তারই বা কি বক্তব্য, আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, শুনুন। খবর পেলাম সকালে একজনের কাছ থেকে যে এখানে নাকি কালকে বোম পাওয়া গেছে। আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ বলল কালকে রাত 1:30 সময় ওরা এসেছিল, এখানে একটা অটোর মধ্যে বোম পিস্তল আর গুলি পেয়েছে। তাই এই রাস্তাটা হচ্ছে ডায়মন্ড হারবার, সোনাপুর, বাড়িপুর, আমতলা সব জায়গার রাস্তা, আর এটা দিয়েও কুদঘাট দিয়ে সব যাওয়া যায়। এবার কোন দুষ্কৃতিকারী কী কাজ করেছে পুলিশ তদন্ত না করলে তারা বলতে পারবো না। এই অঞ্চলটা খুব সুস্থ পরিবেশ, সেখানে আজ পর্যন্ত কোনো ক্রাইম হয়নি, ঠিক আছে, ওই টুকটাক চুরি চারি হয় সে তো আর হবে না, কিন্তু ঘটনা যে এখানে সুস্থ পরিবেশ, এখানে কোনো অপরাধের সঙ্গে যুক্ত এরকম কোনো ছেলে এখানে নেই, ঠিক আছে। এখানে পরপর দুটো নাম করা ক্লাব আছে, মিলনী ক্লাব, অ্যাকচুয়েস পলি ক্লাব, তাই আমরাও আশ্চর্য হচ্ছি। তাই পুলিশকে বলছি ভালোভাবে তদন্ত করে এটার রস উদ্ঘাটন করার জন্য যে কারায় বোম রেখে গেলে। আর একদিনে তো এইসব হয় না, একদিনে তৈরিও হয় না, ব্যাপার হচ্ছে এগুলো সব তৈরি করেছিল, এখন প্রতিনিয়ত পুলিশের নাকা চিঙি হচ্ছে, সার্চ হচ্ছে, কিংবা এমনও হতে পারে যে অটো করে কোথাও নিয়ে যাচ্ছিল, তখন দেখলো যে সামনে পুলিশ পড়ে গেছে কিংবা নাকা চিঙি আর খুশিতে আওতায় পড়ে গেছে, সুতরাং পালিয়ে যাও মালগুলো থাকুক, সুতরাং সেইভাবে হয়তো থেকে গেছে। এখন ব্যাপার হচ্ছে বারবারই বলা হচ্ছে যে পুলিশকে আরো প্রোয়েক্টিভ হিসাবে কাজ করতে হবে, পুলিশকে আরো প্রোয়েক্টিভ হিসাবে কাজ করে যারা যারা পুরো অস্ত্র এক্সপ্লোসিভ এগুলো রিকভারির ব্যাপারটা থাকছে, যত বেশি অস্ত্র রিকভারি হবে, যত এক্সপ্লোসিভ রিকভারি হবে, তত পরিমাণে সাধারণভাবে মানুষের স্বার্থ এবং সুরক্ষা থাকে।